আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, আপনি কি এই কারণে বলেন যে যারা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী তারা বেশি মানে বাচ্চা জন্ম দেয়, যেরকম কুকুর? মুসলমানরা নিম্ন শ্রেণীর প্রাণী এরকম? না না না, যারা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী তারা তারা তাদের সন্তান জন্ম দেওয়ার সংখ্যাটা বেশি হয়, তারা অনেকগুলো সন্তান একসাথে জন্ম দেয়। কারণ হচ্ছে কয়েকটা মরে যেতে পারে, প্রকৃতির প্রাকৃতিক কারণে অনেকগুলো মারা পড়তে পারে। প্রকৃতিতে এই জিনিসটা দেখা যায় যে অনেক মারা পড়ে তো একসাথে দমদমায় মরতে থাকে, তখন এই কারণে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে বেশি বেশি, মানে তাদের ভিতরে একটা প্রেশার থাকে বেশি বেশি বাচ্চা পয়দা না করলে সেই প্রজাতিটা টিকবে না। তো এই কারণে নিম্ন শ্রেণীর প্রজাতিতে মানে সন্তান জন্ম, সন্তানের সংখ্যাটা অনেকগুলো করে একসাথে সন্তান জন্ম দেয়, এটা তো হয়, এটা তো সত্য। আপনার কয় ভাই বোন? আমার হচ্ছে আমরা অনেকগুলো ভাই বোন, আমার বাবা মা তো ছিল মুসলমান ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবা মা নিচু শ্রেণীর, এটা বলতে চাচ্ছেন? এই যে এই যে যে একটা যে কাজটা তারা করেছে এটা তো অবশ্যই মানে বুদ্ধিহীন কাজ করেছে, শুধু বোকা এই আপনি কয় একটা। নাম্বার? আমি হচ্ছে অনেক নম্বর শেষে। তা আপনি আসতেন কিভাবে তাহলে? না আমি না আসলে তো আমি তো সেটার জন্য আফসোস করতাম না, আমি আসতে পারলাম না। আমি যদি না আসতাম তাহলে তো আমার আমার তো সেন্সটাই থাকতো না যে আমি আসলাম কি আসলাম না। হ্যাঁ যে আমি আপনি এই কথাটা বলছিলেন, আমার একটু খারাপ লাগছিল যে আপনি এইভাবে কেন বললেন যে আমরা না হচ্ছে এইভাবে মুরুক্ষ সোডা, না মুরুক্ষ এইভাবে তো সোডা, অবশ্যই আপনি বেধোয়া। এইভাবে এইভাবে তো অবশ্যই বলতে হবে। কারণ হচ্ছে যে সমস্ত পরিবার বেশি সন্তান জন্ম দেয় অথচ তাদের আর্থিক সামর্থ্য নাই প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষা দেয়া, তারপরে টেক কেয়ার করা, একটা বাচ্চাকে বড় করাটা তো অনেক ডিফিকাল্ট একটা কাজ, এবং তাকে সঠিকভাবে বড় করা, প্রপার এডুকেশন দেয়া, এই জিনিসগুলো প্রচন্ড কঠিন কাজ। এখন যারা হচ্ছে অনেকগুলো সন্তান জন্ম দেয় তারা তো ডেফিনেটলি এই জিনিসগুলো ফলো করতে পারবে না। সাবাল্টন ভাই আপনি কি মনে করেন? সরি আসিফ ভাই, আমি শুনছিলাম না। আচ্ছা অসুবিধা নেই, তাহলে আমাদের সাথে বোধ হয় মাতুব্বর ভাই যুক্ত হয়েছেন। মাতুব্বর ভাই আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি চলে আসতে পারেন। আসিফ ভাই অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি শুনলাম যে আজকে বৃহস্পতিবারে পেমেন্ট ডাবল দিবে, তাই চলে এলাম ভাগ বসাইতে। আমার পেমেন্টে ভাগ বাসি দেখছেন কেন ভাই? আমি কিন্তু আমার পেমেন্টে কোনো ইয়া দিব না, আমার পেমেন্ট ভাগাভাগি করা যাবে না, আমার পেমেন্ট আমাকে দিতে হবে। আপনি যদি পারেন তাহলে থেকে আলাদা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাবলটন ভাই আপনি বোধহয় কিছু একটা বলতেছিলেন এই যে এই বেশি পরিমাণে বাচ্চা নয় এই ব্যাপারটা। সাবলটন ভাই এই কথাটা শুনে নেই, আমি বলছিলাম যে ডেফিনেটলি বেশি বেশি পরিমাণ সন্তান জন্ম দিলে তাদেরকে প্রপার এডুকেশন দেওয়া যাবে না, প্রপারলি বড় করা যাবে না। এটা তো এটাতে কি যে আপনি যে উপযুক্ত হয়েছেন আপনি কি একমত এটার সাথে? আচ্ছা ওনার কথা শোনা যাচ্ছে, মাতু ভাই তাহলে আপনি বলেন তাহলে। এই যে দেখেন কয়েকদিন পর পর খবরে আসে, যেমন কয়েকদিন আগে একটা খবরে আসছিল যে একটা বাবা সে এরকম 4 মাসের একটা বাচ্চাকে নিয়ে কি খাবে করোনার কারণে সে ইয়া করতে পারতেছে না, খরচ বহন করতে পারতেছে না, কান্নাকাটি করে, এবং সেই কান্নাযুক্ত ছবিটা ফেসবুকে পোস্ট করছে, ফেসবুকে না খবরে আর কি পোস্ট করছে। এরা এরা এই জিনিসটাকে মানে যারা খবরওয়ালারা তারা এটাকে হয়তো এখন তুলে ধরবে সবার সামনে, সংবাদপত্রের লোকজন আর কি, তো তারা তখন হয়তো দয়া করে যে যার সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে সাহায্য করবে, করে হয়তো তার এই বাচ্চাটাকে সার্ভাইভ করতে হেল্প করবে। সবার ক্ষেত্রে তো এটা হয় না ভাই, সবার ক্ষেত্রে সবাই তো এরকম সবার কাছ থেকে সাহায্য নিতে পারে না। এমনকি এমন অনেক খবর আছে যারা না খেয়ে আছে তাদের খবর হচ্ছে ফেসবুকে বা পত্রিকায় আসেও না, দেখা যাবে যে সেইগুলার খবর যদি আপনি কারো কাছে গিয়ে বলতেও যান বা সেই কথা যদি কারো কাছে গিয়ে তুলতেও যান উল্টা আরো লাত্তি খাইতে হবে। দেখা যাবে যে তারা যারা হচ্ছে ক্ষমতায় বসে আছে তারা বলবে যে বাংলাদেশ তো উন্নয়নের জোয়ারে ভাইসা যাইতেছে, ওই যে দেখ ব্রিজ, ব্রিজ দেখে পেট ভরা, ওই যে দেখ এয়ারপোর্ট, এয়ারপোর্ট দেখে পেট ভরা, ওই যে দেখ নদী খুঁড়ছি, খাল খনন করছি, ওইটার ওইটা দেখা, ওইটা দেখা বিনোদন নেই, ইউরোপ যাওয়া লাগবে না, এগুলা বলবে। পেটে ভাত তো কেউ দেবে না, পেটের ভাতটা নিজেকে অর্জন করতে হয়। এখন এই যে নিজেকে যে অর্জন নিজে যে অর্জন করবে এই সামর্থ্যটা তো নাই তাদের, এই সামর্থ্যটা নাই কি কারণে? কারণ আল্লাহ বলে দিছে দুনিয়াবি সম্পদের পেছনে দৌড়াদৌড়ি না করতে, দুনিয়াতে এক্সট্রা কোনো সম্পদের পেছনে দৌড়াইতে একেবারে স্ট্রেট নিষেধ করে দিছে। এমনকি কিছু কিছু বর্ণনা আসছে সম্পদের পিছনেই না দৌড়িতে, দুনিয়াবি কোনো জমি জমার পিছনে না দৌড়িতে। এখন ওরা এবং আল্লাহ বলে দিছে, নবী বলে দিছে যে এই দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ, এই দুনিয়াটা হইতেছে ক্ষণিকের পরীক্ষা কেন্দ্র বা ক্ষণিকের জায়গা, এই জায়গাটা এইখানে আয় উন্নতি করে কোনো লাভ নেই, উন্নতি করতে হবে পরকালে। কিন্তু এই যে এই কথাগুলো শুনে তারা যখন পরকালে উন্নতির জন্য বাচ্চা কাচ্চাকে কি করে বড়জোর মাদ্রাসায় পাঠায় দেয়, মাদ্রাসায় কি হয় আমরাও দেখি, মাদ্রাসায় গিয়া ধর্ষক হুজুরগুলোর কাছে তারা কিভাবে ধর্ষণের শিকার হয় সেটা আমরা দেখি। আলটিমেটলি এই বাচ্চাগুলো বড় হয়ে কিন্তু জনশক্তিতে রূপান্তরিত না হয়ে বোঝাতে রূপান্তরিত হয়। তাইলে
এখন সেই ক্ষেত্রে এই যে যারা এই যে বোঝাতে রূপান্তরিত হচ্ছে, সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি এটা একটা নিন্দনীয় কাজ। আর ড্যামেজ ডাপু যেটা বলতেছিলেন বোধ হয়, দেখেন যেই মানুষগুলার একটা এরকম একটা দুনিয়া যেখানে মানুষের সংখ্যা কম, জাস্ট দোপে এই হোমোসেপিয়েন্সের সংখ্যা বেশি। আপনি মা বলে ডাকেন আমাকে, আপু বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার নাম ড্যামেজ, ড্যামেজ বলেই রাখি, ঠিক আছে ড্যামেজ ইমস, ঠিক আছে। তো ড্যামেজ দেখেন এই এইরকম একটা দুনিয়াতে যদি এরকম আমার পক্ষে যদি আমার যদি সামর্থ্য থাকতো, বা এরকম যদি মানে আমি নিজে মা হইতে পারতাম, আমি যদি নিজে সন্তান জন্ম দিতে পারতাম, যদি অন্য কাউকে এটা এটা বহন করতে না হইতো, আমি যদি করতে পারতাম, আমি ডেফিনেটলি পুরা ওই মুমিনরা যেরকম বাচ্চা নেয় না, এরকম ফটোকপি মেশিনের মতো একেবারে পুরা ডজন খানেক বাচ্চা জন্ম দিতাম এবং প্রত্যেকটাকেই মানুষের মতো মানুষ করতাম, প্রত্যেকটাকেই। এবং সেগুলো প্ল্যান করে আগে দরকার হলে ট্রেনিং নিতাম যে কিভাবে প্যারেন্টিং করতে হয়, গুড প্যারেন্টিং কিভাবে করতে হয়, কিভাবে একসাথে একটা বা দুইটা বা তিনটা বাচ্চাকে একসাথে লালন পালন করা যায়, এইভাবে যতগুলো সম্ভব জীবন ভর শুধু বাচ্চাই পালতাম, পেলে এই দুনিয়াটাকে মানুষের মতো মানুষ উপহার দিয়ে যাইতাম, যদি আমার পক্ষে সম্ভব হইতো। তো কিন্তু ভাই এটা আমি তো করতে পারবো, আরেকজনকে আমার কনভিন্স করতে হবে, বা আরেকজনকে একই মতাদর্শে অনুসারী হইতে হবে। মতাদর্শ বলতে এই যে এই মাইন্ডসেট, মতাদর্শ শব্দটা আসলে এটার সাথে যায় না, এই মাইন্ডসেটটার অধিকারী হইতে হবে, তাইলে হয়তো তারা হয়তো করবে যে আমি আমরা কি করি, তাই সেই ক্ষেত্রে সেই কারণে কি করি আমরা সাধারণত অ্যাডাপশনে যাই। অনেক মানুষ আছে দেখবেন যে যারা 4-5টা করে বাচ্চা অ্যাডাপ্ট করে, কেন করে, কারণ তাদের সামর্থ্য আছে, তারা এই মানুষগুলোকে এই বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবে, তারা করে। আবার যাদের পক্ষে নিজে পালার সামর্থ্য নেই কিন্তু আর্থিক সামর্থ্য আছে, দেখবেন তারা কি করে অন্য বাচ্চার দায়িত্ব নেয়। যেমন এই যে SOS চিলড্রেন্স ভিলেজ যে আছে, এই যে শ্যামলিত একটা আছে, এই যে এইগুলাতে কি হয়, এখানে বাচ্চাগুলোকে যে পালে, এই বাচ্চাগুলোকে কারা পালে, এই যে নানা রকম নানা পেশার নানা জায়গার মানুষজন তারা এরকম পয়সা দিয়ে পালে। দেখবেন ওইখানে বাবা সন্তানের সম্পর্ক গড়ে ওঠে, কিভাবে, যে ডোনেশন করতেছে সে দায়িত্ব নেয়, একটা বাচ্চার দায়িত্ব নেয়, অথবা কয়েকজন মানে ওখানে কয়েক সিস্টেমের দায়িত্ব নেওয়া যায়, যে একজনের সে পুরো লেখাপড়ার দায়িত্ব নেবে, অথবা সে 10 জনের সে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট খরচের দায়িত্ব নেবে, অথবা মানে নানাভাবে নেয়। তো বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে একটা সন্তানের দায়িত্ব নেয়, তারা ওই সন্তানটাকে চিঠি লেখে, ওই চিঠিটা যদি জবাব দিতে চায় বাচ্চাটা তাহলে দেয়, না দিতে চাইলে দেয় না, কিন্তু ওই চিঠিগুলো ওদের কাছে থাকে। এবং দেখা যায় যে এমনও হয়েছে যে বড় হয়ে ওই বাচ্চার সাথে ওই বাবা বা মায়ের একটা পুরো আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে, সেটা রক্তের সম্পর্কের চেয়েও বেশি, এবং তারা বাকি জীবন তারা একসাথে থাকছে, বা এরকম সে ওখান থেকে একটা মানুষের মতন মানুষ হয়েছে, এরকমও হয়েছে। তো এই যে যেই বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলাকে হয়তো এইভাবে কষ্ট করে সবাই মিলে আমরা লালন পালন করতে পারি, আমরা চাইলেই পারি, সবাই মিলে যদি চাওয়া যায় তাহলে পারা যায়। কিন্তু যারা এইটা চাই না যে বাচ্চা কাচ্চা মানুষ হোক, ওরা চাই যে বাচ্চা কাচ্চা দিনদার হোক, বাচ্চা কাচ্চা দুনিয়াবি শিক্ষা থেকে দূরে থেকে কোরআন হাদিসের শিক্ষা পাক, সেই সব মানুষদেরকে তো আমরা কি বলবো তাহলে, সেই সব মানুষদেরকে যারা চায় না যে বাচ্চারা শিক্ষিত হোক, কি হোক। আপনি যে আসিফ ভাইকে এসে বলতেছেন, আসিফ ভাই তো ফ্যামিলি কোনো তথ্য এখানে দিচ্ছে না, বা দিবেও না হয়তো, কিন্তু সে এটা কম্পেয়ার করে দেখেন যে এই পরিবারে যেই মানুষগুলো বড় হয়েছে সেই মানুষগুলো কি এক একটা এই যে এখন হুজুরগিরি করে এরকম চামড়া তুলে চামড়ার কুরবানির চামড়া বেচা, তারপরে হইতেছে খয়রাতি করে করে চলতেছে, নাকি এক একজন মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। অর্থাৎ যেই মানুষটাকে আপনি এসে হচ্ছে তার পূর্বপুরুষ যাকে আপনি এসে ড্যামেজ ওই মানুষগুলার ধারে ফেলে দিচ্ছেন, যারা হচ্ছে অধিক সন্তান জন্মদারের জন্য ওই পরকালে স্বভাব পাওয়ার আশায় বাচ্চা পয়দা করতেছে, যে উম্মতের সংখ্যার গর্ব করবে হাদিসে যে বলছেন নবী, সেইটার সেই লক্ষ্যকে সেই মিশনে যারা নামছে তারা তাদের সাথে আপনি কম্পেয়ার করে তারপরে কথাগুলো বললে ভালো হইতো, যে আপনি কি নিজের বাবা মাকেও কি এরকম বলবেন কিনা। বুঝছেন ড্যামেজ, আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, যে বাচ্চা জন্ম দেওয়াটাই যে খারাপ সেটা কিন্তু আসিফ ভাই বলেনি, সেই বক্তব্যটা হইতেছে আমার বক্তব্য, যে বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চা জন্ম দেওয়া জিনিসটাকে গ্লোরিফাই করাটাই খারাপ। রিপ্রোডাকশন মানুষের তখনই কত করা উচিত যখন সে বুঝবে শুনবে জানবে যে আমি একটা সন্তান রেখে যাব, এই দুনিয়াটাকে আমি বেটার একটা প্লেস করে যাব, তখনই উচিত একটা সন্তান জন্ম দেওয়া, কারণ উই হ্যাভ এনাফ অফ দিস, 700 কোটি 800 কোটি ছাড়াই যাইতেছে। সেটা আমার বক্তব্য, আমাকে সেই কথাগুলো বলতে পারতেন যে তাহলে আপনার এই জিনিস যদি আপনার বাপ মানতো তাহলে তো আপনি আজকে থাকতেন না, তখন আমি ওইটার হয়তো জবাব দিতাম। কেমনে জবাব, এই বিষয়ে আমি একটা কথা জিজ্ঞেস করি আপুকে, যে আপু যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, যে স্বাভাবিক অন্যান্য স্বাভাবিক মেয়ের মতো তো আপনারও তো মাসে একটা সময়ে একটা ঘটনা ঘটে তাই না? সেটা তো সবারই ঘটে, আমারও ঘটে। আচ্ছা, ওই ঘটনাটা যে ঘটে ওইটা আসলে এই জিনিসটা কি, যে আপনাদের যে রক্তটা বের হয় এই রক্তটা আসলে কি? এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ। আচ্ছা, যদি সেটা নিষিক্ত হতো, মনে করেন কোনো পুরুষের সাথে যদি সেটা নিষিক্ত হতো, কোনো পুরুষের মানে স্পার্মে যদি সেটা নিষিক্ত হতো, তাহলে তো সেই রক্তটা আর বের হতো না তাই না? জি জি অবশ্যই।
এবং সেই যে যে রক্তটা বের হচ্ছে সেটা কিন্তু একটা মানব শিশুতে পরিণত হতে পারতো নাকি? জি তাহলে কি আপনি নিশ্চয়ই প্রতি মাসে একবার করে সেই যে রক্ত বের হয় সেই রক্তগুলোকে ধরে অনেক কান্নাকাটি করেন যে আহারে আমার বাচ্চাটা, আহারে আহারে আমার বাচ্চাটা মরে গেল, আহারে নিষিক্ত জন্ম নিতে পারলো না, এটা নিয়ে তো অনেক কান্নাকাটি করেন তাই না? আমি ওইটা নিয়ে কান্নাকাটি করি না, কিন্তু আমার ব্যথা হয় তাই কেন আমি কেন কান্নাকাটি করি। কেন কেন ওই যে ওইটা নিয়ে কান্নাকাটি করেন না কেন? এটা তো একটা মানুষ, মানব শিশু তো হয়ে উঠতে পারতো যদি ওইটা নিষিক্ত হতো। মনে করেন আপনার মানে একটা একটা ছেলের স্পার্ম দ্বারা যদি এটা নিষিক্ত হতো তাহলে কিন্তু আপনার ওই ওই যে যে রক্তাক্ত যে জিনিসগুলো পড়তেছে সেখান থেকে কিন্তু একটা একদম একটা মানব শিশু জন্ম নিতে পারতো। তাহলে তো মনে করেন যে আপনি প্রতি মাসেই যে জিনিস যে ঘটনাটা ঘটতেছে প্রতি মাসে আপনার এটা নিষিক্ত যদি করা যেত এবং প্রতি মাসে আপনি যদি একটা করে বাচ্চা জন্ম দিতে পারতেন তাহলে সেই বাচ্চারা কিন্তু এখন আপনার বাসায় হেসে খেলে বেড়াতে পারতো। এখন আপনার কি খারাপ লাগে না যে আপনি প্রতি মাসে যে এইগুলা মানে নিষিক্ত না করে করে আপনি আপনার যে রক্ত বের হচ্ছে সেটাকে আপনি যে ফেলে দিচ্ছেন কমোডে নিয়ে ফেলে দিচ্ছেন, আবার ইসের ভিতরে নিয়ে ফেলে দিচ্ছেন, ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, আপনার কি কষ্ট লাগে না? না, ওই জন্য আমার কোনো কষ্ট লাগে না যে আমি আমার বাচ্চা হইতে পারতো, এই জন্য আমি ফেলে দিচ্ছি, এই জন্য আমার কোনো কষ্ট লাগে না, বাচ্চা না হওয়াটাই ভালো। কি কি নিষ্ঠুর মানুষ আপনি, দেখেন কত নিষ্ঠুর আপনি আপনার বাচ্চাকে। আপনি এটাই এটা কিন্তু একটা বাচ্চা হতে পারতো যদি ঠিকঠাক মতো নিষিক্ত করতে হতো তাহলে কিন্তু একটা বাচ্চা হতে পারতো। আপনি সেই বাচ্চাটাকে প্রতি মাসে নিয়ে এসে ফেলে দেন ডাস্টবিনে ফেলে দেন এবং আপনার কোনো কষ্ট হয় না। কি নিষ্ঠুর মা! মা তো বলুন ভাই, সাবাটা ভাই উনি কি ভয়ঙ্কর নিষ্ঠুর মা না কি বলেন আপনারা? আমি আসলে এর আগে ছিলাম না সাবাল্টার ভাই, কোথায় ছিল ওনার ক্লেমটা, এই জন্য আমি শুনিনি। উনি কি বাচ্চা এই যে জন্ম না দিয়ে দাওয়াটাকে উনি কি শেমিং করতেছিলেন? না না না, আচ্ছা সাবাল্টার ভাই কি শুনেছেন? আইন অফ জাপুর ওই পার্টটা আমি শুনি নাই আর কি, যে ওয়েদার সে শেম করতেছিল নাকি না আর কি, আচ্ছা আরো একটা জিনিস ক্লারিফাই করতেছিল কিনা। আরো একটা জিনিস বলি, একটা পুরুষের প্রতিবার যখন মানে বীর্য নির্গত হয় সেখানে মিলিয়ন্স অফ স্পার্ম থাকে, অনেক মিলিয়ন স্পার্ম থাকে, এখন এগুলোর ভিতরে একটা মাত্র ওই যে ডিম্বাশয় নিষিক্ত করতে পারে, তো বাদ বাকি সব স্পার্ম গুলা নষ্ট হয় প্রতিবার, এইগুলো নষ্ট হয়। এবং সে যদি মাস্টারবেট করে তাহলে নষ্ট হয়, তা সে তার ঘুমের ভিতরে যদি তার স্বপ্ন দোষ হয় তাহলে নষ্ট হয়, প্রতিদিন হাজার লক্ষ লক্ষ স্পার্ম তৈরি হচ্ছে সেগুলো নষ্ট হচ্ছে। প্রত্যেকটা যদি ঠিকঠাক মতো জায়গায় গিয়ে পড়তো তাহলে কিন্তু সেখান থেকে একটা মানব শিশু জন্ম নিতে পারতো। তাহলে পুরুষদেরও তো উচিত যে মনে করেন স্বপ্নদোষ হয়েছে এখন প্যান্টে এটা লেগে আছে, এটা ধরে কান্নাকাটি করা, হে আমার বাচ্চাগুলা, আহারে কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত সাইন্টিস্ট মরে মরে গেল আজকে, এটা নিয়ে কিন্তু আমাদের কান্নাকাটি করা উচিত নাকি ড্যামেজ আপু? এটা তো খুব হাস্যকর কথা। হাস্যকর কেন হবে? সেই জিনিস সেই প্রত্যেকটা স্পার্ম যদি জায়গা মতো গিয়ে পড়তো তাহলে তো একটা বাচ্চা হতে পারতো, মানে আমার মতো একটা আসিফ মহিউদ্দিন হইতো বা আরেকজনের মতো একটা সাইন্টিস্ট হইতো, কিছু না কিছু তো হইতো, সে তো কিছু মিলিত না হলে, হইতো। মিলিত না হলে তো হবে না। যদি মিলিত হইতো তাহলে তো হইতেই পারতো তাই না? মিলিত হলে তো হবেই, মিলিত যদি আপনি যে প্রোটেকশন ইউজ যুক্তিটা দিচ্ছেন, আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে আমার বাবা মা যদি পরিবার পরিকল্পনা করতো তাহলে তো আসিফ ভাই আপনার মতো তো আপনি তো আসতে পারতেন না, তাহলে আপনি পরিবার পরিকল্পনার বিরুদ্ধে কেন বলতেছেন? তাহলে আমিও তো একই ভাবে বলতে পারি যে আপনি যে প্রতিবার আপনি তো প্রতি মাসে একবার করে আপনার পিরিয়ড হয়, আপনি যদি মানে সেটা যদি ঠিকঠাক মতো নিষিক্ত করতে দিতেন তাহলে সেখান থেকে তো বাচ্চা হইতে পারতো। তাহলে আপনি এবং একটা পুরুষ যখন পুরুষের যে মিলিয়ন্স অফ স্পার্ম থাকে সেগুলাকে প্রত্যেকটাকে যদি জায়গা মতো ইয়া দেওয়া যেত, জায়গা মতো বসানো যেত, প্রত্যেকটা থেকে একটা করে বাচ্চা জন্ম নিত তাহলে তো পৃথিবী ভরে যেত, তো 2-3 দিন সময় লাগতো মাত্র, 2-3 দিনে পুরো পৃথিবী মানে ভরাট হয়ে যেত, আর কোনো মানুষের জায়গা থাকতো না তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তিটা তো খুবই হাস্যকর হয়ে যায় তাহলে, কারণ আমরা যদি যে হয় নাই এখনো তার জন্য কান্নাকাটি করি তাহলে তো আমাদের সেগুলো কে নিয়েও কান্নাকাটি করতে হবে। আমার যে এতগুলো স্পার্ম বের হয়েছে বের হয় সেখানে যে মিলিয়ন্স অফ ইয়া থাকে প্রত্যেকটা প্রত্যেকটা শিশুর জন্য আমার কান্না, এগুলো তো একটা করে শিশু হইতে পারতো, তাহলে প্রত্যেকটা স্পার্ম কে ধরে ধরে তো আমার কান্নাকাটি করা উচিত, তাহলে এটা বোধহয় একটা ইয়া হইতো সায়েন্টিস্ট হইতে, বোধহয় একটা ইঞ্জিনিয়ার হইতে, এই যে এই যে ওই যে পাইলট চলে যাচ্ছে, পাইলট একজন চলে যাচ্ছে, এভাবে তো আমি প্রতিদিন তো আমার কান্নাকাটি করা উচিত তাই না? মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই বাচ্চাটা আমি যদি নাই হতাম তাহলে তো আমার সেই আফসোসটা থাকতো না যে আমি আমি কেন হইলাম না। স্পার্মদের তো কোনো আফসোস থাকে না, একটা স্পার্ম বা ডিম্বাশয় এদের তো কোনো আফসোস থাকে না যে আমি বাচ্চা মানব শিশু হয়ে জন্ম নিতে পারলাম না, আফসোস থাকে বা কোনো একটা চেতনা থাকে, মানব শিশু হওয়ার পরে চেতনাটা তৈরি হয়, এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনি? জি, তার তো মানে আমার আপনি বাবা বলতে মা যদি চাচ্ছেন,
আমার বাবা মা যদি আমাকে পৃথিবীতে নাই আনতো, তারা যদি উইদিন যদি তারা পরিবার পরিকল্পনা করতো বা উইদিন যদি সেক্সি না করতো, তাহলে তো আমি যে আসি নাই সেটার জন্য তো আপনিও আফসোস করতেন না, আমিও আফসোস করতাম না, মাতু ভাই আফসোস করতো না, সাবর্টন ভাই আফসোস করতো না, কিন্তু জানতোই না যে আমি আমার বলে আমি আসিফ মহিউদ্দিন বলে কিছু একটা অস্তিত্ব ছিল, সেটা তো তারা কি জানতোই না, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা সবাই দুর্ঘটনাবশত চলে আসছি পৃথিবীতে? মানে উনি কি বলতেছে সেটার দিকে আপনি ফোকাস না করে উনি কি বলতে চাচ্ছে, মানে যেটা উনি বলেই নেই হয়তো সেটার দিকে ফোকাস করতেছেন, তাহলে আলোচনাটা কি করে সামনে আগাবে আমিও একটু সন্দিহান। আচ্ছা মাতু ভাই, তাহলে আমি একটু ব্রেকে যাই, মাতু ভাই আপনি থাকেন, আমি একটু ব্রেক থেকে আমি একটু ঘুরে টুরে আসি। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, ঠিক আছে আপনি একটু ঘুরে আসুন। আমিও তাহলে যাই। জি ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আমরা পরের কাছে চলে যাই, ভালো থাকবেন। আমরা লাস্ট, আচ্ছা নিজেকে এরকম আরো কি কি সব বিশেষণে বিশেষায়িত করে এগুলো ইন্টারনেট খুঁজে খুঁজে উনি যখন পান এগুলা সেগুলা কে নামগুলো উনি দেন ওইভাবে। ওনার মধ্যে যদি এই ধারণাটা থাকে যে একটা মানুষ INFJ হইলেই যে ড্যামেজ যে হতে হবে আর কি, না না এটা 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 মনে হয় না উনি এটা ই করতেছেন পার্টিকুলারলি, উনি হয়তো নিজেকে বুঝাইতেছেন যে উনি একজন ড্যামেজড INFC। আচ্ছা আচ্ছা এই আর কি।